হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি মশা মারার স্প্রে নিয়ে আলোচনা করব। শীত আসছে এবং দেখতে আমরা সবাই জানি যে আমাদের বাসা এবং তার আশেপাশে মশার উৎপাত অনেক বেশি বেড়ে গেছে। তাই মনে হলো যে ভালো কোনো মশার স্প্রে নিয়ে আমার রিভিউ দেওয়া উচিত, যেটা আমি সাধারণত ইউজ করে থাকি। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু সাইজ রিপেল ইনসেক্ট রিপেলেন্ট, যেটা একটা স্প্রে বটল, এটার মধ্যে 40% ডিট আছে। এখন এই ডিট জিনিসটা কি, সেটা হচ্ছে এইটা ইউজ করে আপনি যখন বাইরে যাবেন, বিশেষ করে আপনার হাতে পায়ে এবং অন্যান্য শরীরের যে অংশগুলো খোলা থাকে সেই সব জায়গায় স্প্রে করে যখন বাইরে যাবেন, দেখবেন আপনাকে কোনো মশা বা অন্য কোনো পোকামাকড় কামড়াচ্ছে না। আর এই কারণ এটা যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, সেগুলো আপনাকে লং টাইমের একটা প্রোটেকশন দিবে মশা থেকে, যেটা আমি মনে করি আমাদের দেশের জন্য খুবই খুবই দরকারি। কারণ এই মশার কারণে আমরা অনেক অনেক রকম ডিজিজ ফেস করে থাকি। তো দেখতে পাচ্ছেন এই বোতলটা হচ্ছে স্পোর্টসম্যান ম্যাক্স ফর্মুলা স্প্রে পাম্প। এটার বোতলটা আমার কাছে খুবই মানে সুপার হ্যান্ডি একটা বোতল লেগেছে। আর এটা হচ্ছে একটা পাম্প বোতল, যেটার হচ্ছে আপনি খুব ইজিলি জাস্ট স্কিনের উপর স্প্রে করবেন। তবে হ্যাঁ, মুখের চারপাশে, চোখে, মানে মুখের উপরে আপনার স্প্রে করার কোনো দরকার নেই, গলাতেও দরকার নেই, আপনি শুধু হাতে পায়ে স্প্রে করবেন তাহলেই হবে। আর 40% ডিট মানে হচ্ছে এটা আপনাকে খুবই একটা ভারী প্রোটেকশন দিবে। আপনি যখন কোথাও ঘুরতে যাবেন, হাইকিং করতে যাবেন বা ক্যাম্পিং করতে যাবেন, সেইখানে আপনার এটা একটা লাইফ সেভার হবে। কারণ বুঝতেই পারছেন জঙ্গলে তো মশার কামড় থেকে বাঁচার জন্য এখন তো মশারি নিয়ে ঘুরতে পারি না, এটাই আমাদের জন্য পারফেক্ট হবে। আমি যখন রাতেরবেলা বের হই, কোথাও ঘুরতে যাই, পার্কে যাই বা রাস্তাতে হাঁটি, তখন আমি এটি স্প্রে করে বের হই, যাতে করে আমাকে কোনো মশা না কামড়ায়। কারণ আমাদের দেশে আর যাই হোক ভাই, মশার কামড় অনেক যন্ত্রণা দেয়, কোথাও একটু শান্তি মতো বসতেও পারি না। তো তারপরে হচ্ছে এটার সবচেয়ে বড় বেনিফিট আমার কাছে লেগেছে যে এটা মশা তো আপনাকে কামড়াবে না, প্রায় অলমোস্ট 4 ঘন্টার মতো হবে। আর যার কারণে আপনি মশা থেকে যেসব ডিজিজ বা রোগগুলো হয় সেগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। আর এটা শুধু মশার জন্য না, এটা আপনাকে অন্যান্য ধরনের পোকা, যে কোনো ধরনের পোকা যেগুলো গায়ের উপর হুট করে এসে পড়ে, চুকায়, সেগুলো থেকেও এটা আপনাকে সেফ রাখবে। কারণ এটা এই স্প্রেটা হচ্ছে সেসব পোকামাকড়দের জন্য টক্সিক। আর আপনার এরিয়াতে যদি অনেক গাছপালা থাকে, ঘরের ভিতরে বারবার পোকামাকড় ঢুকে যাচ্ছে, তখন আপনার এই স্প্রেটা আমি বলবো যে ঘরের ভেতরেও ইউজ করা উচিত, যতক্ষণ না পর্যন্ত আপনি রাত্রে মশারির নিচে না যাচ্ছেন। এটা অ্যাপ্লাই করা খুবই ইজি, একটু জাস্ট স্কিন থেকে কিছুটা 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখবেন, তারপর সরাসরি স্কিনে অ্যাপ্লাই করবেন না, কিছু ইঞ্চি দূরে রেখে তারপরে স্কিনে অ্যাপ্লাই করবেন এক হাত দিয়ে, আর আরেক হাত দিয়ে আপনি মানে এটাকে কী বলবো, ঘুরিয়ে ঘুরিয়ে সেটা আপনার স্কিনে, যেমন আমরা যে কোনো লোশন লাগাই সেরকমভাবে লাগিয়ে দেবেন। আর যেটা বলেছি, চোখে আর মুখের কাছাকাছি তো অবশ্যই আনবেন না। আর আপনাকে আর যেটা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বাচ্চাদের থেকে এটা অবশ্যই দূরে রাখতে হবে। এখানে সবই লিখে দেওয়া আছে বোতলের গায়ে, এটা আপনারা একবার পরে নেবেন খুবই ভালো মতো। আর আমি খুবই ঘুরতে পছন্দ করি, যার কারণে আমি এটা সবসময় আমার কাছে রেখেছি এবং আমি এটা খুবই ভালো রেজাল্ট পেয়েছি। এই জন্য আপনাদের যখন মনে হবে যে বাইরে কোথাও যাচ্ছেন, পিকনিকে যাচ্ছেন, তখন এটা অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাগে রাখা উচিত। বোতলটাও এত সুন্দর দেখতে যে এটা ব্যাগে রাখা কোনো ব্যাপারই না, কোনো খুব বেশি স্পেস খাবে না, আপনি একটা মাইন্ড রিফ্রেশ থাকবে যে মশা কামড়াচ্ছে না, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছেন, মশা কামড়াচ্ছে না, এটার মতো বড় পিস অফ মাইন্ড আমি মনে করি আর কিছু নেই। তো এটা খুবই ফ্যান্টাস্টিক চয়েস হবে যদি আপনি একটা ইফেক্টিভ ইনসেক্ট রিপেলেন্ট খুঁজে থাকেন আপনি বাইরের জন্য আর ঘরের জন্য অবশ্যই। আর এটা অ্যাপ্লাই করা খুবই ইজি, এটা লং লাস্টিংও করে আর অবশ্যই মশা অন্যান্য ধরনের পোকা দুইটাই দূরে রাখে।
ইনস্ট্রাকশনগুলো ভালো মতো পড়ে নেবেন। তো আপনি যদি কোনো একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, এই বোতলটা অবশ্যই সাথে নিতে ভুলবেন না। আপনার স্কিন অবশ্যই আপনাকে ধন্যবাদ দিবে যখন আপনি আপনার স্কিনকে মশা মাছির কামড় থেকে রক্ষা করতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আপনি যদি আপনারা কেউ যদি এই প্রোডাক্টটা প্রথম মানে আগে ইউজ করে থাকেন এবং তাহলে আমার কমেন্টে জানাতে পারেন যে এটা ইউজ করে কী কী বেনিফিট পেলেন, বা আমি এমন কোনো একটা টপিকস হয়তো মিস করে যেতে পারি যেটা আমি মেনশন করতে ভুলে গেছি, তো সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আর অ্যাজ অলওয়েজ লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।